দর্শক, দুটি গরম খবর। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্কে অবস্থান করতেছেন এবং এবং ওয়াশিংটন ডিসিতে সেক্রেটারি ডেরেক সোলের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি একদম গোপন রাখা হলেও কাউকে কিছু না বললেও সেই উজরা জিয়া এবং ডেরেক সোলে তারা নিজ নিজ টুইটার অ্যাকাউন্টে তারা একদম প্রকাশ করে দিয়েছেন। তো আমেরিকা মনে করে যে তারা পরাজিত হবে না, তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েই ছাড়বে, শেখ হাসিনাকে যেতেই হবে। হ্যাঁ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে সম্ভাবনা দুইটা আছে, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আসবে আর একটা হচ্ছে সামরিক সরকার আসবে। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক সকলে কেমন আছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকা নাকি ক্ষমতা থেকে সরিয়ে দেবে এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে আপনার কাজী হিমায়ত ভাই লন্ডন থেকে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে এই বিষয় নিয়ে অনেক গোপন তথ্য দিয়েছে, আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। দর্শক, দুটি গরম খবর। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউ ইয়র্কে অবস্থান করতেছেন এবং এবং ওয়াশিংটন ডিসিতে সেক্রেটারি ডেরেক সোলের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি একদম গোপন রাখা হলেও কাউকে কিছু না বললেও সেই উজরা জিয়া এবং ডেরেক সোলে তারা নিজ নিজ টুইটার অ্যাকাউন্টে তারা একদম প্রকাশ করে দিয়েছেন। আসুন আমরা একটু দেখি। প্রথমেই আমরা চলে যাই কালবেলা পত্রিকার একটা খবরে। কালবেলা পত্রিকা লিখেছে যে নির্বাচন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। বৈঠকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের উপর আবারও জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেলফিতে কাজ হয় নাই। সোমবার 18 সেপ্টেম্বর উজরা জিয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন উজরা জিয়া, মানে এটা উজরা জিয়া জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি, সরকারের প্রেস ব্রিফিং এ কিছুই বলা হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ফাঁকে মাসুদ বিন মোমেনের সঙ্গে হয় বৈঠকে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে ওই পোস্টে তিনি উল্লেখ করেন। উজরা জিয়া লিখেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়ে গুরুত্ব নিয়ে আবারও আলোচনার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। এবং আপনারা জানেন যে গত জুলাই মাসে 4 দিনের সফরে বাংলাদেশে আসেন এই উজরা জিয়া। তিনি এই নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর তিনি ছিলেন আমেরিকার কোন মন্ত্রী যিনি বাংলাদেশ সফর করেন এবং ওই সফরকালে তিনি শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ সুষ্ঠু নির্বাচন, মানব পাচার, রোহিঙ্গা সংকট এগুলো নিয়ে আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের উপর তিনি জোর দিয়েছেন। এবার চলে যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় পত্রিকা মানব জমিনের একটা সংবাদে। মোমেন এবং ডেরেক সোলের আলোচনায় মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্র সুরক্ষার গুরুত্ব। মানব জমিন লিখেছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ডেরেক সোলে নিজে নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সাথে নিজের একটা ছবি পোস্ট করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বিশেষ উপদেষ্টা লিখেছেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আমরা অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের সহযোগিতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এই বৈঠকের বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই, আমরা এটা জানতে পারলাম ডেরেক সোলের টুইটার অ্যাকাউন্ট থেকে। উল্লেখ্য যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা সফর করেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রভাবশালী এই কর্মকর্তা ডেরেক সোলে। ওই সফরে তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার সুরক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেছিলেন। এখন দর্শক, এতক্ষণ আমরা এই কালবেলা এবং মানব জমিনের খবর শুনলাম, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে বৈঠকটা হলো উজরা জিয়ার সঙ্গে, মাসুদ বিন মোমেনের, ডেরেক সোলের সঙ্গে আব্দুল মোমেনের, তাহলে এই দুই সেক্রেটারির সঙ্গে এই দুই মোমেনের বৈঠক, বৈঠকের আসলে ফলাফল কি, আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়? দর্শক, শেখ হাসিনা তো একটা সেলফি তুলে ফেলেছে এবং সেই সেলফি নিয়ে তারা খুবই সন্তুষ্ট। আপনার ওই যে মিস্টার তাপসরা জনসভায় বলেছিল সেলফি তুলেছে, ওয়াদুল কাদের বলেছে সেলফি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে, মানে কি বলবো এগুলো। এখন এই যে দুটো বৈঠক হলো সেই বৈঠকে অনেক কিছু আলোচনা হতে পারে, আমরা ঠিক জানি না কি কি আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানি যে টুইটারে লিখেছেন তারা যে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আমরা এটুকু জানতে পারি। বাট এর ভিতরেও তো অনেক কথা থাকে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, এই বছরের 3রা মে শেখ হাসিনা কিন্তু গিয়েছিলেন ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেখানে কিন্তু সালমান এফ রহমানের সঙ্গে এই ডেরেক সোলে বৈঠক করেছিলেন
এবং মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন আরেকজন সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। এবং সেই সময় ভিক্টোরিয়া নুল্যান্ড এই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন ঠিক 3রা মে। এবং সেই দিনই তিনি টুইটারে পোস্ট করেছিলেন যে আমি ভিক্টোরিয়া নুল্যান্ড মাসুদ বিন মোমেনের সঙ্গে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানবাধিকার নিয়ে আলোচনা করেছি, এ পর্যন্তই শেষ। কিন্তু আমরা পরে জানতে পারলাম এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, যেটা সালমান রহমান বলেছিলেন সম্ভবত খালেদ মহিউদ্দিনের টকশোতে, যে সেই দিনই কিন্তু মৌখিকভাবে ভিক্টোরিয়া নুল্যান্ড মাসুদ বিন মোমেনকে বলেছিলেন যে এই মাসের শেষের দিকে তোমাদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আসতেছে। সরকার কিন্তু জানতো, সরকার একদম চুপ করে রইল। যদিও আমরা পরে কাল বেলা পত্রিকায় এটা ফাঁস করে দিয়েছে, কাল বেলা পত্রিকা যেভাবেই হোক এটা ভারতের রয়ের কাছ থেকে এটা ম্যানেজ করেছে যে নিষেধাজ্ঞা আসতেছে। ঠিকই আমরা দেখলাম যে নিষেধাজ্ঞা আসলো 24 মে, নিষেধাজ্ঞা আসলো মার্কিন নিষেধাজ্ঞা। কিন্তু তার আগে কিন্তু আমরা কিছু জানতাম না। তো এবার উজরা জিয়া সেই মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করলো, আবার ঠিক আবার ডাইরেক্ট সোলে বৈঠক করলো আব্দুল মোমেনের সঙ্গে। সেখানে কি এমন কোনো কিছু আলোচনা হয়েছে? হতেও পারে। দর্শক, আমেরিকা ভালো করেই জানে যে যেমন কুকুর তেমন মুগুর, শেখ হাসিনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচার। তাকে দমন করার জন্য আমেরিকার মুগুর বড় না করে উপায় নেই। আমেরিকা যে নিষেধাজ্ঞা দিচ্ছে, হয়তো ভবিষ্যৎ আরো নিষেধাজ্ঞা দিবে। তাদের ভিতরে স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিং হয়। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে শেখ হাসিনার ভিতরে আসলে অনমনীয় মনোভাব, তিনি কোনো কিছু মানতেই রাজি না, কোনো কিছু তোয়াক্কাই করতেছেন না। একটা স্বৈরাচার তার ক্ষমতায় টিকে থাকার জন্য যতটুকু নির্যাতন করার দরকার ততটুকুই করে, তার বেশি করে না। কিন্তু শেখ হাসিনা মানে উল্টা পাল্টা যেগুলো দরকার নাই তাও করেন। এই যে অধিকারের আদিলুর রহমান, তাকে জেলে পাঠিয়ে শেখ হাসিনার কি উদ্দেশ্য হাসিল হলো তা আমার বোধগম্য না। ইউনূস সাহেব তো তার প্রতিদ্বন্দ্বী নন, সেই ইউনূস সাহেবের নামে একের পর এক মামলা, একের পর এক মামলা। মানে শেখ হাসিনা হচ্ছে অদম্য মনোভাব, আমি যা খুশি তা করবো। এবং এটা যদি পুতিন করতো আমি বুঝতাম যে রাশিয়া একটা পরাক্রমশালী শক্তি, বাংলাদেশের মতো একটা দুর্বল দেশ যাদের অর্থনীতিটা সম্পূর্ণভাবে পশ্চিমের উপর নির্ভরশীল, সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে এত ত্যস্ত ভালো না, এত ত্যস্ত দেখানো যায় না। তার লিমিটেশন তাকে বুঝতে হবে, কোথায় থামতে হবে তাকে বুঝতে হবে। কিন্তু সেই থামাতামের ভিতর হাসিনা নাই। 3 দিন আগে মুশফিকুল ফজল আনসারি একটা রহস্যময় পোস্ট দিয়েছেন, সেখান থেকে আমি একটু যা বুঝতে পারলাম যে আকাশে বাতাসে আরেকটা নিষেধাজ্ঞার গন্ধ আসছে। যারা হৃদয় দিয়ে অনুভব করতেছেন তারা কিন্তু একটু আকাশে বাতাসে গন্ধ শুকলেই পেয়ে যাবেন যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আশেপাশে নতুন আরেকটা নিষেধাজ্ঞার গন্ধ ভেসে বেড়াচ্ছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন, বিএনপি কে ছাড়া কিন্তু নির্বাচন হবে না, যেটা ব্রিটিশ কমনওয়েলথ সেক্রেটারি স্যার ফিলিপ বাটন স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দিয়েছেন। যদি বিএনপি ছাড়া নির্বাচন হয় তাহলে বিদেশি বিনিয়োগ, পশ্চিমা বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হবে। এটা তো একটা হুমকি। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে তারা এই যে আদিলুর রহমানকে জেলে দিল, মানবাধিকার লঙ্ঘন, বিএনপির উপর নির্যাতন, এগুলোর কারণে তারা রপ্তানির ক্ষেত্রে যে জিএসপি সুবিধা, সেই জিএসপি সুবিধাটা পুনর্বিবেচনা করবে এবং সেটা করলে তো পুরো গার্মেন্টস প্রতিষ্ঠানটা বাংলাদেশের মার খেয়ে যাবে। তাহলে এগুলো তো আসলে বাংলাদেশের জন্য কোনো ভালো লক্ষণ না, এগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই খারাপ অবস্থা। এবং আমরা বর্তমানে যেই পরিমাণ ঋণের সুদ দিতে হচ্ছে এবং এটা দিনে দিনে বাড়তেছে, ভবিষ্যতে কি হবে তা আমি আসলে জানি না। আমি জানি না যে সরকারের বিভিন্ন মন্ত্রীরা কিভাবে এই চিন্তা রাতে ঘুমায়। আপনি গণতন্ত্র বাদ দেন, আপনি অবাধ নির্বাচনও বাদ দেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেই কঠিন অবস্থার ভিতর পড়তে যাচ্ছি এ থেকে উত্তরণের কোনো পথ তো জানা নাই। এই অবস্থায় তারা কেমন নির্বিকার, কোনো চিন্তা ভাবনা নাই, দেশ নিয়ে কোনো ভাবনা নাই, আসলে থাকার কথাও না। কারণ জনগণের ভোটে নির্বাচিত না হলে তো দেশ নিয়ে এদের চিন্তা ভাবনা থাকার কথা না। এখন যাই হোক, আমি মনে করি যে এই যে দুই সেক্রেটারির সঙ্গে এই দুই মোমেনের বৈঠক হলো, এই বৈঠকে এই দুই সেক্রেটারি বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তো হুঁশিয়ারি দিয়েছেনই, প্লাস ইউনূসের উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করার জন্য আদিলুর রহমান খান এবং পরিচালক এলানকে কারাদণ্ড দেওয়ার জন্য তীব্র নিন্দা করেছেন এবং তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং বিএনপি নেতা কর্মীদের উপর যে নির্যাতন, নিপীড়ন, এগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিএনপির দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং আমি মনে করি যদি এই দাবি মানা না হয় তাহলে কি কি নিষেধাজ্ঞা ভবিষ্যতে বাংলাদেশের উপর দেওয়ার পরিকল্পনা আমেরিকার আছে, সেটা অবশ্যই এই দুই মোমেনকে এই সেক্রেটারিরা জানিয়ে দিয়েছেন। তো আমরা অবশ্যই এগুলো জানবো না, কারণ সেই বৈঠক গোপনে হয়েছে। যেমন আগেও আমরা জানতে পারিনি, আগে যখন 3রা মে সেই বৈঠক হয়েছিল সালমান রহমানের সঙ্গে ডেরেক সোলের এবং ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে মাসুদ বিন মোমেনের, তখন আমরা জানতে পারিনি। আর তখন কিন্তু মৌখিকভাবে বলে দেওয়া হয়েছিল যে তোমাদের উপর নিষেধাজ্ঞা আসতেছে। আমরা জানলাম কবে? আমরা জানলাম 25 দিন পরে। সুতরাং এখনো এমন কিছু বৈঠক হয়েছে যে যেটা জানার জন্য আমাদেরকে আরো হয়তো 25 দিন, আরো 1 মাস অপেক্ষা করতে হবে, 12-2 মাস অপেক্ষা করতে হবে।
সুতরাং আমেরিকা বাংলাদেশের উপর তাদের যে পররাষ্ট্র নীতি, সে নীতি থেকে তাদের অবস্থান একটা চুলো পরিবর্তন হয়নি। সেলফি দিয়ে বিশ্ব রাজনীতি চলে না, সেলফি দিয়ে ভূ রাজনীতি চলে না, সেলফি দিয়ে পশ্চিমা দেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না। পশ্চিমা সবগুলো দেশ গণতান্ত্রিক দেশ, ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার শর্তই হলো দেশটাকে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হতে হবে। সেই ইউরোপিয়ান ইউনিয়ন, সেই আমেরিকা, সেই কানাডা, সেই অস্ট্রেলিয়া, সেই ইউকে, সেই সব দেশের কোন প্রেসিডেন্ট কার সঙ্গে সেলফি তুললো, কোন প্রধানমন্ত্রী কার সামনে হাঁটু গেড়ে বসলো, কোন প্রেসিডেন্ট কাকে চুমু খেলো, এগুলি দিয়ে ওইসব দেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না। এবং এই সব সেলফি দেখে যারা স্বপ্ন দেখে তারা হয় বলত কিছুই বোঝে না, অথবা বুঝেও না বোঝার ভান করতেছে। দর্শক, আমি একটা কথা আজকে বলে যেতে চাই, এই শেখ হাসিনাকে যেতেই হবে, তার ক্ষমতা থাকার কোনো ওয়ে নাই। উইলসন সেন্টার হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা একটা ইউএস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক। এই উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়ার পরিচালক হচ্ছে মাইকেল কুগেলম্যান, তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশে এসে তিনি প্রথম আলোর সঙ্গে ট্যাঙ্ক দিয়েছিলেন। তো তিনি যখন থিঙ্ক ট্যাঙ্ক মানে যারা এই দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে তারা গবেষণা করে, সেই মাইকেল কুগেলম্যান বলেছেন যে আমেরিকা হাসিনাকে সরিয়ে দিতে চায়, এতে কোনো সন্দেহ নেই। প্রথম আলো প্রশ্ন করেছিল যে আমেরিকা সফল হবে কি, তখন মাইকেল কুগেলম্যান বলেছিলেন যে আমেরিকা সফল হতেও পারে, ব্যর্থ হতেও পারে, তবে আমেরিকা মনে করে যে আমেরিকার সফল হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ বাংলাদেশ কিন্তু ভারতের মতো কোনো জোটের সদস্য না, বাংলাদেশের সঙ্গে কিন্তু আমেরিকার কোনো জোট নেই। সুতরাং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও আমেরিকার তেমন একটা কিছু যায় আসে না, কারণ বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি করে, আমেরিকার কাছ থেকে তেমন কিছুই কিনে না। পক্ষান্তরে আমেরিকা যদি বাংলাদেশ থেকে না কিনে, তাহলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে, সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন তো আছেই। তো আমেরিকা মনে করে যে তারা পরাজিত হবে না, তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েই ছাড়বে। তবে মাইকেল কুগেলম্যান বলেছেন যে আমেরিকা ইতিপূর্বেও পৃথিবীর বহু দেশের রেজিম চেঞ্জ করেছে, বাট সব ক্ষেত্রে যে সফল হয়েছে তা না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে এখন। এবং এক্ষেত্রেও কিন্তু একটা ঝুঁকি নিতেই হচ্ছে, আমেরিকা জানে যে যদি তারা হাসিনাকে সরাতে না পারে তাহলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হবে, বাট আমেরিকাকে এই ঝুঁকিটা নিতেই হচ্ছে এবং আমেরিকা এই ঝুঁকিগুলো নিয়েই থাকে। তবে আমেরিকা মনে করে আমেরিকা পরাজিত হবে না। এই মাইকেল কুগেলম্যান হচ্ছেন এক উইলসন সেন্টারের অন্যতম একটা মানে থিঙ্ক ট্যাঙ্ক, তিনি এই আমাদের এই ভূখণ্ডের রাজনীতি নিয়ে তিনি বিস্তর গবেষণা করেন। সুতরাং এটা একদম স্পষ্ট যে আমেরিকা হাসিনাকে সরিয়ে দিবেই। কিভাবে সরিয়ে দিবে? আমেরিকার বিভিন্ন প্ল্যান আছে, কূটনৈতিক কৌশল আছে, সঙ্গে আছে মুক্তিগামী জনতা বিএনপি নেতৃত্বে, যে তৃণমূল বিএনপি করে ওই করে কিছুতে কিছু লাভ হবে না। এগুলো যখন সময় খারাপ হয় তখন কোনো কিছুতে কিছু হয় না, শেখ হাসিনাকে যেতেই হবে। হ্যাঁ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে সম্ভাবনা দুইটি আছে, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আসবে, আর একটা হচ্ছে সামরিক সরকার আসবে। যদি শেখ হাসিনা কোনো সমঝোতা করতে চায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার আসবে, আর যদি না হয় তাহলে সামরিক সরকার আসবে। সামরিক সরকার এসে সামরিক সরকার ক্ষমতা দখল করে নিবে, তারপর তারা সুষ্ঠু নির্বাচন দিবে কি দিবে না বা সেটা হচ্ছে পরের বিষয়, বাট শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, এটা আপনারা একদম নিশ্চিত ধরে নেন খুব শীঘ্রই, খুব শীঘ্রই। অনেকে বলতেছে অক্টোবর, আমি এরকম টাইম দেবো না, হয়তো আরো দু এক মাস আগে পরে তার পতন হবেই। এবং মুখে দেখেন না খুব বড় বড় কথা বলে, এসব বড় বড় কথা আজীবন থাকবে, এসব বড় বড় কথা থাকবে, কিন্তু এইসব বড় বড় কথা দিয়ে আওয়ামী লীগের অবস্থান নির্ধারণ করবেন না। আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, ক্ষমতা হারানোর ভয়ে সবাই শঙ্কিত, রাতে কারো ঘুম হয় না, ভীত, আর মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে, আড়ালে গিয়ে কাঁদে, কিন্তু সামনে এসে হুঙ্কার দেয়। এই হচ্ছে ওদের অবস্থা, ওদের পতনের আর বেশি দেরি নেই। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ তথ্যটি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি বর্তমান সরকারকে যেভাবে আমেরিকা হুঁশিয়ারি বার্তা দিয়েছে নির্বাচন নিয়ে, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে এই বিষয় নিয়ে যে কাজী হিমায়ত ভাই আলোচনা করেছে, তথ্য দিয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই মেসেজের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।